হলো সিডিএন নীতি, অবশ্যই ফ্রি সিডিএন। সিডিএন হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা অবশ্যই এই সিস্টেমটা সম্পর্কে জেনে থাকবে। আপনার ওয়েবসাইটের গতি বৃদ্ধি করাই মূলত এই টেকনোলজির গুরুত্বপূর্ণ কাজ। সারা দুনিয়াতে আপনার ওয়েব কন্টেন্টগুলো ইউজারের নিকট দ্রুত পৌঁছে দিতে সিডিএন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি আপনার ওয়েবসাইটকে সিডিএন এর সাথে জুড়ে দেন তাহলে তারা আপনার ওয়েবসাইটের একটি কপি পৃথিবীর বিভিন্ন স্থানে যে সার্ভারগুলো আছে সেখানে রেখে দেয়। এতে ইউজারের সাথে আপনার ওয়েবসাইটের দূরত্ব কমে এবং ওই ওয়েব পেজগুলো দ্রুত লোডও হয়, এতে ব্যবহারকারী বিরক্ত হয় না। পৃথিবীর যে বড়ো বড়ো ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো সিডিএন টেকনোলজি ব্যবহার করে থাকে। যদি আপনাদের সবচেয়ে পরিচিত একটা ওয়েবসাইটের নাম বলি, সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুকের যে ইমেজ বা ভিডিও কন্টেন্ট আপনারা যাই আপলোড করেন না কেন, এটা যদি আপনি লোকেশন চেক করেন, আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, এরপরে কপি ইমেজ অ্যাড্রেস, এরপরে যদি আমরা অন্য একটা প্ল্যাটফর্মে এটাকে অন করি, তো দেখবেন যে এখানে ইমেজ অ্যাড্রেসটা ফেসবুকের যে সিডিএন সেখান থেকে এই ইমেজটা লোড হচ্ছে। অর্থাৎ ফেসবুকের আওতায় এই যে সিডিএন, সেই সিডিএনের মাধ্যমে এই ইমেজটা এখানে লোড হচ্ছে, যার কারণে আপনি ফেসবুকটা দেখবেন যে অনেক বেশি ফাস্ট লোড হয়। কোটি কোটি মানুষ একসাথে ব্যবহার করছে, তারপরে এই ওয়েবসাইটটা কিন্তু ভালো হচ্ছে না। সো একই টেকনোলজি টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো তারাও নিজস্ব সিডিএন সিস্টেম ব্যবহার করে থাকে। যে কোনো ওয়েবসাইটের সবচেয়ে ভারী কন্টেন্ট হলো ওই ওয়েবসাইটের ইমেজ বা ভিডিও। তো সাধারণত ওয়েবসাইটে বেশিরভাগই ইমেজ আপলোড করা থাকে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইমেজগুলোকে অন্য একটা সার্ভার থেকে লোড করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা দ্রুত লোড হবে এবং ইউজার ব্যবহারে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এক্ষেত্রেও আমরা তাই করতে চলেছি, আমরা আমাদের ওয়েবসাইটটাকে সিডিএন এর সাথে যুক্ত করে দেব। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যেতে হবে, যাওয়ার পরে প্লাগইনস থেকে অ্যাড, এরপরে যেটা একটা আপনার ইনস্টল করে নেবেন, এরপরে এটা অ্যাক্টিভ করে নেবেন, এরপরে বেসিক কিছু সেট আপ আছে সেটা করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার জিমেলটা এখানে অ্যাড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আমরা নিচে চলে নেব, তারপর আমরা ফ্রি প্ল্যানটা চুজ করব। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ধরন অনুযায়ী টিকমার্ক দিয়ে নেবেন তাহলে হবে। এগুলো এনেবল করে দেবেন, পরে আমরা বাম দিক থেকে চলে যাবো জেটপ্যাক, এবং জেটপ্যাক থেকে সেটিং, এবং সেটিং থেকে পারফরমেন্স, এখান থেকে এরপর সাইড অ্যাক্সেলারেটরটা এইভাবে এনেবল করে দেবেন, এবং দ্বিতীয় সেটিংটা ডিসেবলই রাখবেন। আমরা চাই আমাদের ইমেজগুলোই শুধু অ্যাক্সেলারেশন হোক, টেক্সটগুলো সাথে সাথে লোড হয়ে যাক, এতে করে আমাদের সাইটটা দ্রুত লোড হবে এবং ওয়েবসাইটটা ফাস্ট হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের আপলোড করা ফিচার ইমেজগুলো পরে লোড হচ্ছে, আগে আমাদের টেক্সটগুলো লোড হচ্ছে। এরপরে ইমেজের উপরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি এবং কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে দেখতে পারবেন যে ইমেজের যে অ্যাড্রেসটা ছিল এখন তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এবং অন্য একটা সার্ভার থেকে ইমেজটা লোড হচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টে জানিয়ে দেবেন।